নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 10ই মার্চ 2024 55 মিনিটে 4 রাশি হতে চলেছে কোটিপতি। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং প্রত্যেকের কাছে একটি অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা ভিডিওটি কেটে বেরিয়ে যাবেন না। এবার আগামীকাল রবিবার রয়েছে এবং আপনার শতবিশা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, শ্রাদ্ধ যোগ রয়েছে এবং আপনাদের আগামীকালের অভিজিৎ মুহূর্ত রয়েছে 12টা থেকে 12টা 50 মিনিট পর্যন্ত। এবং আপনাদের রাহুকাল রয়েছে 4টা 30 মিনিট থেকে 6টা পর্যন্ত। অর্থাৎ আগামীকাল রবিবার এই 4 রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে আজকে বলি, অনেকে লটারির টিকিট কাটছেন অর্থপ্রাপ্তি হওয়ার জন্য, কিন্তু অনেকের ক্ষেত্রে লটারির টিকিট মিলছে, অনেকের ক্ষেত্রে লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। যদি আপনারা আজকের এই ভিডিওটি আপনারা দেখেন কি না, তাহলে জানতে পারবেন যে আপনার জন্য আগামীকাল বা আপনার জন্য কোন সময়গুলো ভালো রয়েছে। দেখুন, কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহকে জানেন, রাহু। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে, এই জন্য আমি বারবার বলি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার জীবনে বাধা বিপত্তি এবং অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য কিন্তু করবে। এবং এর সাথে সাথে আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এই যে আগামীকাল 55 মিনিট যে সময়টা আমি বলবো, এই 55 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের সৌভাগ্য কিন্তু লুকিয়ে রয়েছে। এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আলাদা আলাদা সময় থাকবে, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আলাদা আলাদা টার্গেট নাম্বার থাকবে এবং প্রত্যেকটি রাশি আপনাদেরকে একটা করে আমি শুভ রঙও আপনাদেরকে আগামীকালের জন্য বলবো। রবিবার স্পেশাল দিন রয়েছে, অবশ্যই আপনারা ভাগ্য পরীক্ষা যারা করতেই চাইছেন অবশ্যই করতে পারেন, কিন্তু একবার ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন। কারণ সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমন না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হবে আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে, যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ শুভ থাকে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে ঘটবে এবং ভাগ্যভাবকে স্ট্রং থাকা দরকার, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি আপনারা রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, ভাগ্যভাব, কারণ এই যে আমাদের অর্থপ্রাপ্তি টোটাল নির্ভর করে ভাগ্য এবং 3টি গ্রহ রাহু শুক্র বুধ। এই 3টি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে, আমি একটি কথা দায়িত্বের সাথে বলবো এবং চ্যালেঞ্জের সাথে বলবো, আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু 100% কিন্তু হবে এবং আকস্মিক প্রাপ্তির ভাবটা দেখা দরকার রয়েছে। এবং আপনার দশা মহাদশাগুলো পারমিট করছে কিনা সেই জায়গা কিন্তু দেখা দরকার রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা। তো যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আবারও বলছি আপনারা একবার পরামর্শ করুন, আপনার জন্য কোন বছরটা শ্রেষ্ঠ বছর হতে চলেছে, কোন বছরটা
আদর্শ বছর হতে চলেছে, কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো হতে চলেছে অবশ্যই আপনারা জেনে নিন। প্রথম রাশি আগামীকালের জন্য, প্রথম রাশি সে রাশির নাম লিখে রাখুন, কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 6 এবং 4। আপনাদের শুভ সময় 11:55 থেকে 12:50 পর্যন্ত সময়টা শুভ, 11:55 থেকে 12:50 পর্যন্ত। এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের প্রাপ্তি বা যারা ইনভেস্টমেন্ট করছেন, কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করছেন শেয়ার মার্কেট, এই সময় আপনারা করতেই পারেন। এই সময় কোনো ক্ষেত্রে আপনারা অনলাইন ট্রেডিংয়ে টাকা লাগাচ্ছেন, এই সময় আপনারা এই সময়টা আপনারা বেছে নিন। সেই সময়টা আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি একটা বড় সম্ভাবনা, যেটা ইনভেস্টমেন্ট করলো আপনাদেরকে পরে কিন্তু এই সময়টা কিন্তু আপনাদের বিশেষভাবে কাজে কিন্তু দিবে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। হ্যাঁ, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আগামীকাল খুব মহাসৌভাগ্যশালী হতে রাশি হতে চলেছেন। আপনার ক্ষেত্রে একটা শুভ সময় যেটা দেখা যাচ্ছে 12:05 থেকে আপনার 12:55 পর্যন্ত সময়টা শুভ, 12:05 থেকে 12:55 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের টার্গেট নাম্বার মিথুন রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 4 এবং 3 মিথুন রাশির ক্ষেত্রে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, আপনি সিংহ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার আগামীকালে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 সিংহ রাশির, এবং আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে আগামীকালের জন্য সেটা দেখা যাচ্ছে 11:45 থেকে সময়টা শুরু হচ্ছে আপনার 12:25 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ আপনার এই সময় যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট, আপনি শেয়ার বাজার, অনলাইন ট্রেডিং, ফাটকা যে কোনো জায়গার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন, যেটা আপনার আগামী দিনে কিন্তু মুনাফা আপনাকে কিন্তু দেওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, 4 নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনায় দেখতে পাচ্ছি। আপনি যদি ধনু রাশির জাতক হন, আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনার ক্ষেত্রে যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 4। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে 11:40 থেকে 11:40 থেকে 12:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি যে রাশিগুলোর কথা বললাম, এই রাশিগুলোর কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং যাদের ক্ষেত্রে মিলছে না, হচ্ছে না, একবার আপনারা অবশ্যই জ্যোতিষ প্রতিকার প্রতিবিধান করুন। নমস্কার, ধন্যবাদ।